সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি নিয়মিত আয়োজন ফিনে স্টুডিওতে। সমসাময়িক বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা ফিনে স্টুডিওতে আলোচনা করে থাকি। আর আজকের আমাদের আলোচনার বিষয় চাল আমদানি রপ্তানির বর্তমানে পরিস্থিতি। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জনাব শাহ আলম বাবু, সভাপতি বাংলাদেশ রাইস এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, এ কে এম খোরশেদ আলম খান, সভাপতি বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন। আপনাদের দুজনকেই বাংলার টিভি স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমেই শাহ আলম বাবু আপনার কাছে জানতে চাই, দর্শক শুনতে চাই আপনাদের কাছে, যে বর্তমানে আমাদের বাংলাদেশের চাল রপ্তানির অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে। চাল রপ্তানি আসলে এই মুহূর্তে আলোচনা করাটাই প্রথম খুব কষ্টকর, যেহেতু আমরা চাল আমদানির উপর বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি, হতে হচ্ছে আর কি বিভিন্ন কারণে। তো আমাদের দেশ থেকে চাল রপ্তানি মূলত সুগন্ধি চালটাই রপ্তানি হচ্ছে আপনার গত কয়েক বছর ধরে। আপনার এর বেশিরভাগ ক্রেতাই আমাদের বিদেশে প্রবাসী বাঙালি আমাদের ভাইয়েরা। আর এই চাল আমরা যেই মূল্যে রপ্তানি করে থাকি, ধরে নেন এই মূল্যতে আমরা তিন গুণ চাল আমরা মোটা কোর্স রাই, যেটা আমাদের আমদানি করতে হচ্ছে এখন, এই ধরনের চাল আমরা আমদানি করতে পারি। এবং আমাদের দেশে সবসময় সুগন্ধি চালটা উদ্বৃত্ত থাকে। সুগন্ধি ছাড়া কি আমরা অন্য কোনো চাল রপ্তানি করি কিনা, ধরেন আমন বা বোরো এই ধরনের? না, সুগন্ধি ছাড়া কোনো চাল এই মুহূর্তে আমাদের কোনো রপ্তানি হচ্ছে না। সরকারের নিষেধাজ্ঞা বা সরকারের নিষেধাজ্ঞা তো আছেই আপনার, বিশেষ করে তারপর যেখানে আমাদের এখন আমদানি নির্ভর হতে হচ্ছে সেক্ষেত্রে তো চিন্তা করারই কোনো সুযোগ নাই। আর কিছুদিন পূর্বে আমাদের সরকার আপনার সহযোগে কিছু পুরনো স্টকের চাল যেগুলো ছিল শ্রীলঙ্কাতে 50,000 করে 1,00,000 মেট্রিক টন মনে তারা নিজেরা রপ্তানি করেছিল, এটা কোনো ব্যক্তি মালিকাধীন কোনো কোম্পানি থেকে হয় নাই। আমি ডিফার করি যে 50,00,000 মেট্রিক টন চাল যেটা রপ্তানি করেছিল সেটা কিন্তু আমাদের, সেটা 50,000 মেট্রিক টন, সেটা কিন্তু আমাদের খাদ্য উৎপত্তি ছিল তখন, কিন্তু সেটা কিন্তু অনেকদিন পরে ছিল সেটা না, আমাদের মিল মালিকদের মাধ্যমেই সেই চালটা সংগ্রহ করা হয়েছে, সেটা এক্সপোর্ট করা হয়েছে। কিন্তু চালের বাজার তো কমছে না, আমরা এখনো চালের বাজার, খোরশেদ জনাব খোরশেদ আপনারা জানতে চাই, চালের বাজার এখনো 42-46 টাকা রয়েছে, তাহলে উদ্বৃত্ত থেকে যদি আমরা এটাকে রপ্তানি করি তাহলে বাংলাদেশের চালের বাজার তো কমছে না। এই মুহূর্তে তো আমরা রপ্তানি করতেছি না। আপনি জানেন বিগত কয়েক মাস আগে দুইটা বন্যা হয়ে গেছেন, বড় ধরনের বন্যা হয়ে গেছেন বাংলাদেশে, একটা হাওর এলাকায় আর একটা নর্থ বেঙ্গলে, 30টা জেলায় বন্যা হয়েছেন বড় ধরনের। যখন আমন রোপণ শুরু হয়েছে ঠিক ওই মুহূর্তে বন্যাটা হয়েছেন, যার জন্য আমাদের ওই সময় খাদ্য ঘাটতি দেখা দিছে এবং কিছু অদূরদর্শিতার জন্য খাদ্য অধিদপ্তরের, খাদ্য মন্ত্রণালয়ের আপনারা দেখছেন যে তাদের, তারা খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছিল, অনেক কারণে ব্যর্থ হয়েছিল, সেই ব্যাখ্যা আমি অনেকবারই অনেক টেলিভিশনের টকশোতে আমি বলেছি। তো তখন এই চালের দামটা কিছু সিন্ডিকেট নাম দিয়েছিলেন আপনারা এই সাংবাদিক ভাইরা, তাদের কথায় তারা যখন সুযোগ পাইল, দেখো যে সরকারের কোষাগারে খাদ্য নাই, যেখানে 6,00,000 মেট্রিক টন খাদ্য ম্যান্ডেটরি থাকতে হবে সেখানে মাত্র খাদ্য ছিল 1,50,000 মেট্রিক টন, এই সুযোগটা তারা কাজে লাগাইয়া আপনি এক সপ্তাহের মধ্যে চালের দাম 15 টাকা বেড়ে ফেললো, যেটা গত বছরের থেকে প্রায় 50% বেড়ে গেল। সেটা যে এই যে বাড়লো সেটা কিন্তু ধারাবাহিকভাবে বেড়ে আসছে, কিন্তু আমাদের দেশে মজার ব্যবহার হয়েছে, যারা আমরা ব্যবসা করি তারা কিন্তু, আপনি দেখেন সবজি যেখানে উৎপাদন হয় সেখানে সবজিটার দাম হয়তো দেখেন কেজিতে পড়বে যারা আমরা 5 টাকা 10 টাকা 15 টাকা, সেটা এখানে 60 টাকা বিক্রি হচ্ছে। আরেকটা জিনিস খোরশেদ সাহেব, আরেকটা সেটা হলো যে আমরা সঠিক কোনো তথ্যটা জানি না, যে আসলে বলা হচ্ছে যে এই পরিমাণ এইবার আমন উঠবে বা এই পরিমাণ, এক এক জায়গা থেকে এক একটা তথ্য দিচ্ছে, আসলে বিষয়টা কি? আসলে এটা হলো যে এই খাদ্য কি পরিমাণ, একদম প্রান্তিক চাষিদের সাথে আপনার যোগাযোগটা আছে, আপনি ওনার্স মিল ওনার্স অ্যাসোসিয়েশনের, সে তো আপনি এটা হয়তো ভালো একটা ধারণা দিতে পারবেন। আমি ভালো ধারণা এতটুকু আমি বলতে পারবো, এই হিসাবটা থাকে আপনি কৃষি মন্ত্রণালয়ের হাতে, কৃষি মন্ত্রণালয় আপনার বলে যে এই বছর এত হেক্টর, 1,00,000 হেক্টর জমিতে এবার আমন চাষ হবে, 1,00,000 হেক্টর জমিতে এবছর বোরো চাষ হবে, তাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যে এই বছর এত টন হবে। তা আমি মনে করি আমাদের কাছে ওইরকম কোনো হিসাব, কারণ আমরা মিল মালিক, আমি আমার একটা নির্দিষ্ট জায়গায় আমি ব্যবসা করি,
আমি কৃষকের কাছ থেকে কিন্তু সরাসরি ধান কিনিও না, যেখানে মধ্যবর্তী সদা যারা আরও দাতাদের কাছ থেকে কিন্তু আমার ধানটা চলে আসে। কারণ একজন কৃষক সে 2 মণ বা 5 মণ 10 মণ ধান বিক্রি করবে, কারণ আমার একসাথে আমি যখন ধান আমি আমার মিলে উঠাই তখন একবারে একটা ডায়ারে আমার ধান দিতে হয় আমার 48 টন। 48 টন ধান আমার দিতে হইলে একজন মিলের তেন 2 মণ 3 মণ ধান নিয়ে আমি কোনোদিনই ব্যবসা করতে পারবো না, যার জন্য আমার ওইভাবে করতে হয়। যার জন্য আমরা সংকট মোকাবেলায় করার জন্য আমাদের কি পরিমাণে চাল আমদানি করেছে এটা আমরা যদি জনাব বাবু আপনি যদি বলতেন আর কি। সরকার যথেষ্ট সচেতন আমদানির ব্যাপারে এবং উৎসাহিত করতেছেন ব্যবসায়ীদের যারা মূলত চাল আমদানি ব্যবসার সাথে সম্পৃক্ত বা বিভিন্ন ফুড কমোডিটিস আমদানি করে থাকে। কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে সরকারের সহযোগে আমাদের চাল রপ্তানিকারক নয় আর শুধু আমদানিকারকদেরই আপনার আমন্ত্রণ করেছিল এবং উৎসাহিত করার জন্য যাতে তারা নিজেরা চাল আমদানি করে। এখন আমাদের দেশে বর্তমানে আমি পাইপলাইনে যতটুকু চাল আমদানি মুখী আছে অবস্থায় আছে আমার মনে হয় যে চালের এবং নতুন চাল ও খুব অতি সম্প্রীতি উঠবে আর কি ফসল। আমার মনে হয় চালের কোনো ঘাটতি আশা করি আগামী 4 থেকে 5 মাস পর তেমন একটা খুব বেশি প্রকট আকারে হবে। বাজারের মূল্যটা কি আরো কমবে কিনা বা এই ধরনের? বাজারের মূল্য তো অবশ্যই কমা উচিত, কারণ মোটা চাল যেটা আমরা প্রতিনিয়ত খুবই নিম্ন শ্রেণীর লোকজন আমরা ব্যবহার করি, তো সেই চালের দাম যদি 42 থেকে 48 টাকার মধ্যে থাকে এটা তো খুবই কঠিন একটা জিনিস ভাবার বিষয়। তো এটা আমাদের দেশে প্রথম আমদানি তো করতেই হবে, আর পাশাপাশি আমাদের দেশে কৃষকদের সাথে আরও আমাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে কি ধরনের সুযোগ সুবিধা কৃষক এটা হইতে পারে তাদের সাথে আপনার একটা তো হলো সহজ শর্তে তাদের ঋণ দেওয়া, দ্বিতীয় হলো কৃষকদের অনেক কম্পোনেন্ট যেগুলি কৃষকদের যথেষ্ট পরিমাণে সরকার দিয়েছে আমি যতটা জানি, তারপরও চালের বাজারে নিয়ন্ত্রণ করতে পারছেন। আর সে আপনার কাছে জনাব খোরশেদ আলম উনি বলছিলেন যে কমা উচিত, কিন্তু কেন কমছে না এটার বিষয়ে যদি তো আপনি জানেন যে চাল যেখানে 70 টাকা হয়ে গেছিলো সেখান থেকে এখন আপনার 50 টাকা 54 টাকার ভিতরে মিনিকেট চাল চলে আসছে, চাল অনেক দাম অনেক কমে গেছে ইতিমধ্যে। যেহেতু এখন আমাদের আমন সিজন এসে গেছেন, ধান উঠেছেন হয়তো আরও বা ধান কিন্তু এখনও জমিতে আছে, সম্পূর্ণ ধান এখনও কৃষকের হাতে আসে নাই, আরও কিছু কমবে, কমলে চালের দাম আরও কমে যাবে। তো আমি মনে করি একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত। টিসিবি বিক্রি করতেছে 42 থেকে 46 টাকা টিসিবি, সেই গত বছরের তুলনায় 50% বেশি, তাহলে বেসরকারি যারা দিবেন তাদের কি অবস্থাটা হতে পারে? এখন 42-43 টাকা বিক্রি করতেছে টিসিবি, এই জিনিসটা টিসিবি কিভাবে বিক্রি করতেছে বা মানুষের হাতে খাদ্য যাতে সংকট সৃষ্টি না হয় এই কাজটাই তারা করে যাচ্ছেন। আমি বলতে চাই যেটা সেটা হলো আপনি আমার কাছ থেকে শুনবেন যে এই কথাগুলো আমি বলবো যে কৃষককে যেটা ভাই বলছেন উৎসাহিত করতে হবে। এখন কৃষকরা যদি ধান উৎপাদনই না করে তাহলে আপনার ধানের চাউলের সংকট থেকেই যাবে। আবার আমরা অনেক সময় বলি সবরদি কথা বলি কৃষক দাম পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না, তা আপনার যদি ন্যায্য মূল্যই দিতে হয় কৃষকের আপনি কমার পক্ষে এই সিজনে 800 থেকে 900 টাকা মন থাকতে হবে যদি ন্যায্য মূল্য আপনি চিন্তা করেন। তা 800 থেকে 900 টাকা যদি থাকতে হয় ধানের মন তাহলে চাউল আপনি কী করে আশা করেন যে চাউলের দাম আরও কমাবেন? আপনার যদি হ্যাঁ কিছু কমবে 800-900 টাকা যদি থাকে তা আপনার মোটা চাউলটা আপনার 35-37 টাকা চলে আসবে, যেটা আমরা মিনিকেট সরকারের অনেক সময় অনেক ঘোষণা আমরা দেখি যেরকম আপনার ইয়া বলেছেন আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে 9,43,000 মেট্রিক টন খাদ্য সংকট হবে, আবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উনি বলতেছেন 20,00,000 টন কম হবে। এই যে এতে কি যারা আপনারা বলছিলেন যে অসাধু ব্যবসায়ী আছে তারা কি সুযোগটা পাচ্ছে কি না? আমরা আসলে কি হবে না এটা আমার মনে হয় বলার কোনো প্রয়োজনই পড়ে না। তবু আমরা মনে করি আমনে কিন্তু কিছুটা হইলো খাদ্য ঘাটতি থাকবে। সরকারের যে লক্ষ্যমাত্রা থাকে সরকারের, এটা কিন্তু পাবলিকের না, সরকারের লক্ষ্যমাত্রা থাকে এই সিজনে এই পরিমাণ ধান, অর্থাৎ আমনে দেখা গেছে 2,50,00,000 মেট্রিক টন চাল ধান উৎপাদন হবে। সেখানে হয়তো দেখা যাবে যে এই যে বিভিন্ন 30টা জেলায় চাষ হয় নাই, আরও বিভিন্ন জেলায় আপনি জানেন যে ব্লাস্ট রোগ তারপরে আপনার পোকা ধরে অনেক ধান ভালো হয় না এবছর, আমরা মনে করি কিছু সংকট হবে।
কি পরিমাণ সংকট হবে দেখা গেছে হয়তো বিগত বছর তুলনায়। এই সংকটে এই যে একটা আগাম সংবাদ দেওয়া, এই সংবাদে কি অসাধুরা সুযোগ নিচ্ছে কিনা? আসছি আপনার কাছে, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে আবার আপনার কাছে আমরা শুনব। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে আসছি, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আপনারা শুনছিলেন আমাদের চাল, আমন চাল নিয়ে বর্তমানে যে পরিস্থিতি সর্বশেষ সেটা বলছি, জনাব খোরশেদ আপনি বলছিলেন। কৃষকের বিষয়ে আপনি বলছিলেন, কৃষক আমাদের প্রাণ। বাংলাদেশের অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, জিডিপি যদি বাড়াইতে হয়, কৃষককে অবশ্যই তার দিকে আমাদের সরকারের নজর দিতে হবে। আপনি জানেন বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু দেশে বাম্পার ফলন ফলে। এর রহস্যটা কি? একটাই রহস্য, এই সরকার আসলে, যখন আপনি জানেন যে এখন আমরা নর্থ বেঙ্গলে যে বোরো আমন যেটাই হোক, সেখানে আমাদের সেচের মাধ্যমে চাষাবাদটা করা হয়, ওখানে আপনার ইন্ডাস্ট্রি বলেন বাড়িঘরের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে হইল, এদেরকে সেচের ব্যবস্থা করে ওখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তারপর সার বীজ ঔষধ অ্যাভেলেবেল থাকে। কোনোদিনই ঔষধের জন্য সারের জন্য কোনো কৃষকের মারা গেছে বা পায় নাই বা দাম বৃদ্ধি হয়েছে এরকম ঘটনা এই সরকার আসলে হয় না। তারপর আমি মনে করি আরও বৃদ্ধি করা উচিত। ব্যাংকের নির্দেশ দেওয়া আছে যে কৃষকদেরকে লোন দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে লোন দিতে হবে, কিন্তু কৃষক গেলে তাদেরকে হয়রানি করা হয়, তাদেরকে লোন দেওয়া হয় না। আপনি জানেন এইবারে সবচেয়ে মহৎ একটা কাজ করছেন যে বন্যা কবলিত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা লোন নিয়েছে লোনের টাকা মাফ করে দেওয়া হবে, এই ঘোষণা সে দিয়েছেন। এরপরে যখন কিন্তু কৃষক তো তার শস্য উৎপাদন করছে দান, কিন্তু সেটা এক পর্যায়ে কৃষক তার ন্যায্য মূল্যটা পাচ্ছে কিনা? কৃষক ন্যায্য মূল্য বিগত দিনে পায়নি, এটা সত্য কথা, সেটা আমরা হয়তো নির্ধারণ করতে পারিনি, বিধে পায় না। আর কৃষক হয় কি, অভাব থাকে সবসময়, তারা হয়তো দেনা করেই তারা কৃষিকাজের ভিতরে চলে আসে, ধান আসার সাথে সাথে ঘর থেকে তার ধান বিক্রি করে দিতে হয়, ধরে রাখার বা এক মাস পনেরো দিন রাখার কোনো সুযোগ থাকে না। তখন যারা আমরা ফরিয়া বলি, ফরিয়াদের হাতে ধানটা চলে যায়, তারা তো ন্যায্য মূল্যে ধান কিনবে না, তার কারণ ওদের বাধ্য হয় ওই দামে তাদের কিনতে হয়। এইটাকে স্ট্যান্ডার্ড করা উচিত। আপনারা যারা এই অটোরাইস মিলের মালিক আছেন, তারা এই মাধ্যমটাকে বাদ দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে নিতে পারেন কিনা? এটা সম্ভব না, এই কারণেই, কারণ একজন কৃষক সে দশ মন বা বিশ মন পঞ্চাশ মন ধান সে বিক্রি করবে, কিন্তু আমাদের একটা রাইস মিলে ধান লাগে লক্ষ লক্ষ মেট্রিক টন ধান প্রয়োজন হয়, সেই ধানটা তো তার সর্ব, আমি তো একজন একজন করে নিয়ে আসি, সেটা পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। কিন্তু আমি মনে করি যারা মধ্যস্থ হবে, যাদেরকে আমরা ফরিয়া বলি, ফরিয়াদেরকে যদি একটা আপনি নির্দেশ করে দেন, এখন যেমন সিজন আসছে সরকার চাল সংগ্রহ করবে, কিন্তু এখানে সরকার কিন্তু ধানের দাম চালের দাম করে নির্ধারণ করে দিয়েছে যে এই দামে সে কিনবে। এখন যদি ফরিয়াদেরকেও যদি এরকম করে কৃষির কাছ থেকে তুমি নেবা, কিন্তু এই দামের নিচে কিন্তু কোনো ধান বিক্রি হবে না, তখন এটা সম্ভব। আদারওয়াইজ কিন্তু এরা কোনোদিনই আপনার মূল্য ন্যায্য মূল্য কৃষক পাবে না, আমার যে ধারণা। এইটা করে দিলে কৃষক পাবে, এছাড়া কিন্তু কৃষক পাবে না। মূল্য নির্ধারণ করতে হবে যে এখন এই সিজন আসছে, এখন আটশো টাকা ফরিয়ারও আটশো টাকা দিয়ে ধান কিনতে হবে কৃষকের কাছ থেকে, তাহলেই সম্ভব, এছাড়া সম্ভব না। তাহলে কৃষক তার ন্যায্য মূল্য পাবে, এটাই আমরা আশা করি। জি জনাব শাহ আলম বাবু, এ বছর আপনারা কি পরিমাণে আমাদের সুগন্ধি চাল যেটা বললেন সেটা রপ্তানি করেছেন, সেটা কি? ধন্যবাদ। আমাদের দেশে সুগন্ধি চাল খুব বেশি একটা রপ্তানি হচ্ছে না বা হয়ও নাই পূর্বেও, সর্বোচ্চ আট থেকে দশ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করাটাও খুব কষ্টকর, কারণ আমাদের দেশে আপনার মূলত প্রতি বছর উৎপাদন প্রতি বছর দশ লক্ষ মেট্রিক টনের উপরে, হ্যাঁ, কিন্তু চাহিদা মিটিয়ে এটা কি প্রতি হারভেস্টে পঞ্চাশ থেকে ষাট হাজার মেট্রিক টন ন্যূনতম হলেও আপনার সারপ্লাস থাকে, এটা খুব স্বাভাবিক, সহজভাবে বোঝা যায়। এইভাবে যদি ধরে নেন নভেম্বর ডিসেম্বরে এটা হারভেস্ট আসে, নতুন চাল যখন আসা শুরু হয়, দেখবেন এই পুরনো চালটা আগামী বছর মে জুন পর্যন্ত আপনি বাজারে সবসময় স্বাভাবিকভাবেই পাবেন। তো এই এটাতে একটা খুব সিম্পলি বোঝা যায় যে আপনাদের প্রতি বছর পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার মেট্রিক টন চাল
অ্যারোমেটিক রাইস সবসময় সারপ্লাস থাকে। এবং আমার এখানে আপনার সাথে আমার একটা ই করি আমি, কারণ আমি একজন ভোক্তা, যেহেতু ভোক্তা হিসেবে আমার একটা অধিকার আছে আপনাকে প্রশ্ন করার। যদি তাই সারপ্লাস থাকে তাহলে অ্যারোমেটিক্সটা কেন আমাকে 100 টাকা দিয়ে 80 টাকা দিয়ে কিনতে হবে সেটা বলেন। আমাকে জিজ্ঞেস করতেছেন? আপনাকে জিজ্ঞেস করতেছি। ধন্যবাদ। এই এখানে আগে তো এই চাল ছিল আসলে 28 থেকে 32 টাকার মধ্যে, এখানে এখন বহুজাতিক অনেকগুলি কোম্পানি বাজারে আসছে যারা প্যাকেটজাত করে চাল দেশে বিক্রি করতেছে, এবং কিছু মিলারদের কাছে এমন পরিমাণ টাকা আপনার ব্যাংক থেকে তারা আপনার কি বলে ঋণ নেয় বা ঋণের সুবিধার মাধ্যমে আপনার তারা যখনই আপনার ধান উঠতে থাকে একসাথেই তারা এত বেশি পরিমাণ চাল নিজেরা কিনে রাখে বাজারে একটা কৃত্রিম মজুত করে রাখে। হ্যাঁ বলতে চাচ্ছেন যে আমি বলছিলেন যে মিলাররা মজুত করে রাখে এইভাবে, এটাকে আমি বলবো মিলার বলতে কি এটা ভেক কথা। আমরা এখন জানেন যে বাংলাদেশে এখন অটোরাইস মিল প্রায় 800 মতো আছে, 800 ভিতরে হয়তো 1-2 বা 5 মিলে হয়তো আপনার এই সুগন্ধি চাল করে, আর সবাই কিন্তু করে না। এখন এখন প্রশ্ন হইল আমরা যেটা জানি এদেশে একজন ব্যক্তি আপনার এই সুগন্ধি চালকে নিয়ন্ত্রণ করতেছে, একজন ব্যক্তি একটা কোম্পানি আছে, 2-3 জন আছে, তার ভিতরে একজনের নামটা সবচেয়ে বেশি আসে যেটা আপনিও জানেন। জানি হ্যাঁ, এখানে তো কারণ যেখানে আমাদের এক সময় সুগন্ধি চাল আমরা 28 থেকে 29 বা 32 টাকায় সর্বোচ্চ আমরা খেয়েছি, সেটা এখন 100-এর উপরে চলে গেছে। এই কথাটা আমি বলতে চাই যে আমাদের দেশে হয়তো ধরেন সরকারের কাছে কোষাগারে খাদ্য ঘাটতি থাকতে পারে, সেটা কোনটা মোটা চাল সরকার তো মানে প্রতিদিন যেটা আমরা ব্যবহার, না প্রতিদিন আমরা না, একটা নিম্ন মধ্যবিত্তরা যেটা মোটা চালটা খায় সেটা, কিন্তু আমরা যেটা মিনিকেট খাই সেটা তো সরকার সংগ্রহ করে না, তো সরকার কেউ কিন্তু সুগন্ধি চাল সংগ্রহ করে না, তাহলে সেইটার দামটা বাড়বে কেন? মিনিকেটেড চালের দামটা বাড়বে কেন? আমার সরবরাহ আছে, আমার দেশে ধান মজুত আছে, চাল মজুত আছে, সেটার দামটা কেন বাড়লো? আর দিকে দেখেন যে এই যে সুগন্ধি চাল, সুগন্ধি চাল তো আমরা প্রত্যেক দিন তো আমরা রান্না করে খাই না, তাই না? ট্রেডিশনালি এটা এটা হয়তো অকেশনালি আমরা খাই, আর হয়তো কিছু চাল যে খাই না তারা বিভিন্ন হোটেল আছে যেটা ওই চালটা রান্না করা হয়, তাই না? সেটা খুব কম। তাহলে আপনার কথাই যদি ধরি যে আমাদের চাল উদ্ভূতি থাকতেছে, তাহলে আমরা দামটা এত বৃদ্ধি কেন? তাহলে কি আমরা নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তি এটাকে কন্ট্রোল করতেছে? সুগন্ধি চাল মূলত যেসব দেশে আমাদের প্রবাসী বাঙালি যারা আছে, মূলত মধ্যপ্রাচ্য বলেন আপনার এশিয়ার কিছু দেশে, তারপরে আমি করি মূলত আমেরিকাতে প্রবাসী বাঙালিরা এটি খাচ্ছে ম্যাক্সিমাম 95%। তবে আমাদের দুই একটা কাস্টমার যারা রিসেন্টলি তৈরি হয়েছেন সেগুলো বিদেশি কিছু চকলেট রাইসে, চকলেট রাইস কিছু ডিশে আমাদের এই চালগুলো ব্যবহার করে থাকে। আর আমাদের দেশে সুগন্ধি চাল যেটা পোলাও চাল হিসাবে আমরা জানি বুঝি, এটা আসলে খুব মানে বলতে গেলে গড গিফটেড। এরকম চাল আপনি পৃথিবীর কোথাও গেলেও এত মানে সুস্বাদু, হ্যাঁ সুস্বাদু হ্যাঁ চাল আপনি পাবেন না। তাহলে মার্কেট মার্কেট ধরতে পারছেন না কেন মার্কেট? হ্যাঁ, এটা এখানে একটা ব্যাপার হলো সরকার আগে এই চাল রপ্তানিতে আপনার গিয়ে ইনসেন্টিভ আকারে সরকার মিলারদের বা এক্সপোর্টারদেরকে এখানে ইনসিস্ট করার জন্য এই প্রণোদনার ব্যবস্থা ছিল। তো 2008-এ বা 2007-এর দিকে ওই ওয়ার্ল্ড একটা ফুড ক্রাইসিস তৈরি হয়, তখন আমাদের দেশে এখানে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, তখন তখন তারা এসে এই রাইস চাল রপ্তানিটাই বন্ধ করে দেয়। বাট আমাদের একটা সময় কিন্তু আমরা চতুর্থ বা পঞ্চম রপ্তানিকারক দেশ হিসাবে আমরা আস্তে আস্তে তৈরি হচ্ছিলাম বিদেশের জন্য সুগন্ধি চাল। ইভেন সুগন্ধি চালের মার্কেট বাড়বে আমরা সেটাই আশা করি আপনার কাছে, যেহেতু আপনি আমাদের হাতে একদম সময় নেই, যদি একেবারেই 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ভিতরে আপনি একটি আমাদের কিছু জাতির জন্য বা দর্শকদের জন্য কিছু জানাতেন, সেটা হলো বর্তমানে আমাদের চালের যে আমদানি হচ্ছে এই বা যে সংকট রয়েছে এটা সমাধানের একটা উপায়টা কি? অ্যাকচুয়ালি আমাদের কোনো সংকট নাই, চালের কোনো সংকট নাই, সরকার বলছে, সরকার বলে থাকলে কি বলছে আমি জানি না। আমাদের কিন্তু চাল আছে, ধান আছে, সব কিছু আছে, সংকট নাই। আমরা বাজারে গেলে দেখুন অ্যাভেলেবেল, আমি সব কিছুই পাচ্ছেন। আমি মনে করি আগামী এখন যে মৌসুম আসছে এই মৌসুমে সরকারকে আমি বলবো, খাদ্যমন্ত্রী মহোদয়কে এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করবো, তারা যেন এই বছর সরকারিভাবে লোকাল থেকে মিলের কাছ থেকে যেন কোনো ধান সংগ্রহ চাল সংগ্রহ না করে, এইটা যদি মিলাদের হাতে ছেড়ে দেয় দেখবেন চালের মূল্য অটোমেটিকলি কমে যাবে। আর সরকারি কোষাগারের জন্য যে চালটা লাগবে সেটা জন্য বাইরে থেকে ইম্পোর্ট এখনই জন্য, কারণ এখনই কিন্তু সিজন, বাইরে থেকে আপনি লোকালের চাল কম দামে আনতে পারবে আমি মনে করি।
তাহলে হবে কি, আমাদের সরকার যখন চাল কেনা শুরু করে তখন চালের বাজারটা বেড়ে যায়, ধানের দামটা বেড়ে যায়, তখন যারা আমরা মিল মালিক আছি তখন কিন্তু আমরা সংগ্রহ করতে পারি না। আমি এই জন্য বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করব যে এই বছর লোকালি আমাদের মিলের কাছ থেকে সংগ্রহ না করে এগুলো আমাদের মিলাদের মধ্যে থাকুক, আর সরকার যেন বাহির থেকে যে খাদ্য যে তাদের মজুত করতে হয় আমাদেরকে 10-12 লক্ষ মেট্রিক টন খাদ্য যেন তারা মজুত করে। আপনি কি আশাবাদী সরকার যদি চাল সংগ্রহ বা ধান সংগ্রহ না করে তাহলে আপনারা কি সেটা পারবেন সমাধান করতে বা একটা ভালো কিছু দেখাতে পারবেন? আমরা মনে করি চালের দাম একেবারে যারা মজুত কেনা এই সুযোগটা অপেক্ষায় থাকে, সরকার কখন চাল কিনবে, যারা এই মজুদদারি করে তারা এই সুযোগটা নেওয়ার জন্য ই করে, তখন তো ওরা এই হয়ে যাবে চালের দাম অটোমেটিকলি আবার সেই আগের পূর্ব অবস্থায় চলে আসবে ইনশাল্লাহ, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তাহলে আমি একটা কথা শেষের দিকে না বলেই আমি যাব না আর কি, আমি যেহেতু চাল রপ্তানিকারক সমিতির মানে কন্ট্রিবিউট করতেছি সেইখানে আমাদের এই চাল রপ্তানি আসলে একটা খুব সম্ভাবনা খাত, এটার মধ্যে আপনার কেন এতটুক আগে বাড়ে নাই, মধ্যে কিছু বছর যখন আমরা এটা বন্ধ রেখেছিলাম তখন এই ঠিক ঠিক এই সময়টাতে ভারত পাকিস্তানের একটা বাসমতি চাল হয় সেটা ওই সব মার্কেটগুলিতে তারা স্পেস দিয়ে নেয়, হ্যাঁ এখন আবার স্ট্রাগল করে আমরা আস্তে আস্তে মার্কেট ধরার চেষ্টা করছি, বাট এটা ভালো সম্ভাবনা আছে। আপনাদের অনেক অনেক দুইজনকেই ধন্যবাদ আমাদের বাংলা টিভির এই স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, এ ছিল আজকের আলোচনা ফিনান্স টুডে, দেখতে শুনে থেকে বিশেষ চোখ রাখুন বাংলা টিভির পর্দায়, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।